আরে বোকা মানুষ, এই পৃথিবীতে মানুষ স্বাধীন নয়, এই পৃথিবীতে কোনো মানুষই স্বাধীন নয়। মানুষ কিভাবে স্বাধীন হতে পারে? এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে। যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের দাবেদারি করে। এই পৃথিবীতে কোনো মানুষই স্বতন্ত্র স্বাধীন নয়, বরং আল্লাহ পাকের দাসত্বের অধীনে সে পরাধীন। মানুষ বুঝতে চায় না যে স্বাধীনতার ডেফিনেশন কি।